জব্বার হোসেন নামের একজন গণমাধ্যমে লিখেছেন অপু বিশ্বাস, নিজেকে বাঁচান আপনি। তার কেন এই কথা? তিনি মনে করছেন এক ধরনের মানসিক ব্যাধিতে ভুগছেন অপু বিশ্বাস। কয়েকদিন ধরে তিনি অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব অপু বিশ্বাসের ডিভোর্স নিয়ে রীতিমতো তোলপাড়। অপু বিশ্বাসের বেশ কয়েকটি সাক্ষাৎকারও পড়েছেন। সাক্ষাৎকারের প্রায় সবকটি মোটের উপর একই, ডিভোর্সের বিষয়ে প্রশ্ন আর সাকিব খানের সঙ্গে সংসার করতে, সংসার ঠেকাতে, সংসার বাঁচাতে অপু বিশ্বাসের মরিয়া হয়ে বাঁচাও বাঁচা ধরনের চিৎকার। সবকটি সাক্ষাৎকার পরে অপু বিশ্বাসকে তার মনে হয়েছে ম্যাসোকিস্টিয়ায় রোগ ধরেছে। মনে হয়েছে দীর্ঘদিন অবজ্ঞা, অবহেলা, উপেক্ষা সয়ে সয়ে অপু বিশ্বাস এখন নির্যাতনকে, নিপীড়নকে ভালোবাসতে শুরু করেছেন। অসম্মানকে ভাবছেন সম্মান, নিপীড়নকে আর নিপীড়িত বলে মনে হচ্ছে না তার। তার অবস্থা ক্লিনিক্যাল পারভার্ট ম্যাক্সিকিন। ম্যাসোকিজমের ভার্চুয়াল রীতিমতো পেয়েছে তাকে। তিনি এখন কেবল মানসিক নির্যাতন নয়, শারীরিক নির্যাতনের অপেক্ষায় আছেন। ম্যাসোকিস্টদের যা হয়, শুরুতে মানসিক নির্যাতন সইতে সইতে পরে শারীরিক নির্যাতনকেও ভালো ভালো লাগে তাদের। আমি প্রায় নিশ্চিত অপু বিশ্বাস এখন পারভার্ট ম্যাসোকিজমের ক্লিনিক্যাল লেভেলে আছেন। যদি তা না হয়, তবে সে স্বামী স্ত্রী পরিচয়কে গোপন রাখতে বললে 8 বছর দীর্ঘ দাম্পত্যকে লুকাতে চান, নিজের সন্তানের পরিচয়কে আড়ালে করেন, অস্বীকার করতে চান সেই স্বামীর প্রতি অমন দুর্নিবার আকর্ষণ স্বাভাবিক অবস্থায় থাকে না, থাকবার কথাও না। সাকিব খান যে বিবাহিত, কয়েকদিন আগে লোকে তা জানত না। আর আব্রাহাম নামে তার এত বড় একটা ছেলে রয়েছে তাও ছিল অগোচরে। সন্তান বড় হচ্ছে, কদিন পর তাকে স্কুলে পাঠাতে হবে, সমাজে তার কি পরিচয় হবে, তার বাবা কে, অমন অনেক প্রশ্নের মুখে অপু বিশ্বাসকে মুখ খুলতে হবে। মিডিয়ার সামনে আসতেও বাধ্য তিনি। সেই অপু বিশ্বাসকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের চিঠি পাঠান সাকিব খান। নিজেকে যদি সম্মান না করি, নিজে কেউ করবে না আমাকে। নিজের প্রতি ব্যক্তির যে সম্মানবোধ, সেটি আত্মসম্মান। আত্মসম্মান না থাকে নিজের অন্যকে সম্মান করতে ভুলে যাবে। একে ওকে তাকে ভালোবাসতে হয় আগে নিজেকে ভালোবেসে। নিজের প্রতি ভালোবাসা নেই, সম্মান নেই, অমন মানুষের সর্বত্রই অসম্মানিত হওয়ার সম্ভাবনা প্রবল। অপু বিশ্বাসও তাই হচ্ছে। ঘরে বাইরে দুজন মানুষ যে কোনো মূল্যে এক ছাদের নিচে বসবাস, সংসার এ বড় ভুল ধারণা। একত্রবাস মনের সুখবাস এমন নয় সবসময়। সহবাস কখনো কখনো দুঃখবাসও হয়ে উঠতে পারে, ঘটতে পারে বিষমীকরণ। দাম্পত্য আছে, প্রেম নেই, ভালোবাসা নেই, সম্মান নেই, এমন পরিস্থিতি আসলে সংসার নয়, কারাগার, নিপীড়িত কারাগার। কে বলেছে কেবল স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী থাকলেই তার নাম সংসার? ভুল, খুব ভুলের মধ্যে বসবাস, কিন্তু ব্যক্তি স্বতন্ত্রবাদে সে দুনিয়ায় পৌঁছে গেছেন অপু বিশ্বাস। ডিভোর্স হলে সাকিব খানের সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, অমন কোনো ভাবনা কি তাড়িত করছে ভিতরে ভিতরে অপুকে? তাই যদি হবে, তবে বড় হিরোর যে অমন পরিচয়ে বেঁচে থাকার চেষ্টা কেন? খ্যাতি, সুনাম, সম্মান অপুর তো নিজেরও আছে, অপুর সাহস নেই অমন মনে হয়নি আমার এই ঘটনার বিশ্লেষণে। বাড়ির অমতে বিয়ে করতে, নিজের ধর্ম পাল্টাতে যথেষ্ট সাহস লাগে, সে সবই তো করেছেন অপু বিশ্বাস প্রয়োজনে। যে প্রেমের কথা অপু বলেছেন তা আদৌ কি প্রেম ছিল? প্রেম তো কোনো রেজিস্ট্রি করা দলিল নয়, হয়তো প্রেম ছিল, এখন নেই, আমি ভালোবাসি বাসি না, এর ভিতরে অপু রয়েছে। সাকিব খান বয়ফ্রেন্ড পুরুষ পরকীয়া এসব করতে ছাড়েননি, স্ত্রী অপু বিশ্বাসকে কেন তাহলে এমন অপবাদ দিচ্ছেন? দর্শক এমনও হাজার কথা বলে একজন সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছেন, তার নাম হচ্ছে জব্বার হোসেন। তিনি অপু বিশ্বাসকে বলতে চান, অপু বিশ্বাস নিজেকে সম্মান করো। দর্শক আপনিও কি এই জব্বার হোসেনের সাথে একমত, বা জব্বার হোসেনের কথাগুলো কি আপনার কাছে মনে হচ্ছে আসলে কি কোনো মানসিক রোগী অপু বিশ্বাস? দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।